আল্লামা মামুনুল হকের বিলাসবহুল গাড়ির রহস্য উন্মোচন। ফেসবুকের একটি গ্রুপে মাওলানা মামুনুল হককে বহনে ব্যবহৃত ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ির ছবি প্রকাশের পর নিমিষেই ভাইরাল হয় পোস্টটি। 1.5 কোটি টাকা মূল্যের গাড়িটির মালিক মামুনুল হক দেখিয়ে খবর প্রচারের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার শিকার হন হেফাজতের এই নেতা। এরপরই এই ঘটনার আসল রহস্য তুলে ধরেন মাওলানা সাইফ রহমান। সাইফ রহমান এ বিষয়ে বলেন, গত 2 ফেব্রুয়ারি মাওলানা মামুনুল হক সাহেব সিলেটের হোটেল ডালাসে তার সাংগঠনিক প্রোগ্রাম শেষ করে তিনি নিজের গাড়িতে না উঠে ওই ব্যবসায়ীর দামি গাড়িটিতে ওঠেন সিলেটের গহরপুরের সুলতানপুরের উদ্দেশ্যে যাওয়ার জন্য। সেখানে শাহ সুলতান রহমতুল্লাহি আলাই সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বাদ মাগরিব বয়ান ছিল তার। ছাতকের এই ব্যবসায়ী গাড়িটা নতুন কিনেছেন। মাওলানা মামুনুল হক সাহেবের বরকত পাওয়ার জন্য তিনি তার গাড়িতে মামুন সাহেবকে তুলেন। তারপর এই গাড়িতে করেই তারা সুলতানপুর যান। এরপর সুলতানপুর বয়ান শেষে এই গাড়িতে করেই সিলেটের ছাতক দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে ছাতক পৌরসভা সংলগ্ন মাঠে বয়ান করেন তিনি। যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা মিথ্যা বানোয়ার তথ্য কেন ছড়াচ্ছেন? আল্লাহ মালুম, একজন মানুষকে বিতর্কিত করতে শেষ পর্যন্ত মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে কেন আপনাদের? তিনি বলেন, মামুনুল হক এরকম গাড়ি একসাথে 5টা রাখার ক্ষমতা রাখেন, ডানে বামে সামনে পেছনে, তাকে হাদিয়া দেওয়ার মানুষের অভাব নেই, কিন্তু তিনি যেটা করেননি সেটা কেন আপনারা ফলাও করে প্রচার করছেন বুঝে আসে না। সুতরাং সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গুজবে কান দেয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।